নমস্কার বন্ধুরা, হোসে রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজকে আমি ডিম দিয়ে সম্পূর্ণ একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ডিমের এই নাস্তার রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আর এই নাস্তাটা কিন্তু খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারবেন, বাচ্চাদের টিফিনে বা সকাল বা বিকালের নাস্তায় চায়ের সাথে খেতে কিন্তু হেভি লাগে। তো আপনারা বাড়িতে অবশ্যই একবার এভাবে তৈরি করে দেখতে পারেন, আশা করি ভালোই লাগবে। তো চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। তো প্রথমে আমি একটা থালায় নিয়ে নিচ্ছি হাফ বাটি ময়দা, আর নিয়ে নিচ্ছি হাফ বাটি আটা। আমি আজকে এই নাস্তাটা আটা ময়দা দুটো দিয়েই তৈরি করে দেখাচ্ছি। আটা বা ময়দা যে কোনো একটা নিলেও হবে। তো দিয়ে দিচ্ছি এখানে 1 চিমটি মতো নুন, আর দিয়ে দিলাম 2 চামচ মতো তেল। এখন এটাকে একটু মেখে নেব। আমার ময়ান দেওয়া হয়ে গেছে, এখন এখানে অল্প অল্প নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। রুটি পরোটার যেমন ডো হয়, আমরা ওই রকম একটা ডো তৈরি করে নেব। দেখুন আমার এখানে ডো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে আমি 1 চামচ মতো উপরে তেল দিয়ে দিচ্ছি, আর একটা কাপড় দিয়ে আমি এখানে 5 মিনিট মতো ঢেকে রেখে দেব। প্রায় 5 মিনিট পর আমি কাপড়টা তুলে নিলাম, আর এখন এই মণ্ডটাকে আমি আর একটু ভালো করে মুথে নিচ্ছি। আমি 4 ভাগে ভাগ করে নিলাম এখানে। এখন একটা পরিষ্কার জায়গায় একটু ময়দা ছড়িয়ে আমি বেলে নেব। এটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা হবে না। এরকম করে আমি সবকটা রুটি বেলে নেব। দেখুন আমি সবকটা রুটি বেলে নিয়েছি। এখন আমি এখানে 2টা ছোট সাইজের বাটি নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো বাটি নিতে পারেন। এখন একটা বাটির উপরে আমি একটা রুটি বসিয়ে দিলাম, দেখুন, আর মাঝখানটা হালকা করে একটু চেপে নিচ্ছি। আর একটা বাটিতেও আমি রুটিটা দিয়ে নিলাম। এখন প্রথমে আমি একটা বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি, আর একটা বাটিতেও আমি ডিম ভেঙে নিচ্ছি। এখন এই ডিমের উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম কিছুটা পরিমাণের লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের টমেটো কুচি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন। এখন একটা বাটির উপরে আমি আর একটা রুটি দিয়ে দিচ্ছি, দেখুন। দিয়ে আমি বাটিটা চারিধারে এইভাবে করে চেপে চেপে কেটে নিচ্ছি, দেখুন একটু চাপ দিলেই কিন্তু কেটে যাবে।
একটা বাটি তৈরি হয়ে গেল। এখন আর একটা বাটির উপরেও আমি দিয়ে দিচ্ছি আর একটা রুটি। দেখুন এখন চুলা অন করে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল। এখন এই তেলটাকে আমি গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন বাটিটা দিয়ে উপর করলেই কিন্তু ডিমের এই নাস্তাটা খুব সুন্দর করে পড়ে যাবে। আমি দুটোই দিয়ে দিলাম। এখন লো ফ্লেমে এপিট উপিট করে আমি ভালো করে ভেজে নেব। দেখুন কতটা পরিমাণ ফুলে যাচ্ছে। আপনারা বাড়িতে এই নাস্তাটা একবার অবশ্যই তৈরি করে দেখবেন, বিশেষ করে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। সকাল বা বিকালের টিফিনে চা দিয়ে বা সস দিয়ে খেতে কিন্তু খুবই ভালো হয়। তো আমার এখানে নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল মজাদার নাস্তা রেসিপি। রেসিপিটি কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এইরকম নিত্য রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।